আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি ব্যাকারির স্বাদে বাটার বন আজকের এই বাটার বনটা আমি তৈরি করতে কোনো ধরনের ময়দা বা ডিম ব্যবহার করিনি সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে এই দাউর মজার বেকারির স্বাদের বাটার বনটি তৈরি করে দেখাবো বাসায় কিভাবে আপনারা এই বাটার বনটি বানালে একেবারে বেকারি স্বাদ পাবেন উপরে ব্রাউন কালার আসবে এবং নরম তুল তুলে হবে সেই সকল টিপস সহ আজকের এই বাটার বনের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন আজকের এই বাটার বনের রেসিপিটি দেখে নেই বাটার বনটি বানানোর জন্য প্রথমে আমাদের এখানে লাগবে আটা আমি এখানে দুই কাপ আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন যেহেতু বলেছি ঘরোয়া উপাদান তাই আমাদের ঘরে কিন্তু সবসময় আটা থাকে এজন্য আটাটাই ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ ইস্ট আর দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি এক চামচ ইস্ট দুই কাপ আটার জন্য কিন্তু একেবারেই যথেষ্ট এর চেয়েতে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই এর চেয়েতে বেশি দিলে কিন্তু আটা থেকে লিস্টের গন্ধ আসবে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এখন এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিক্স করে নেব মিক্স করে নিয়ে এর সাথে আমি থ্রি ফোর্থ কাপ কুসুম গরম দুধ দিয়ে দেব। এক কাপের চাইতেও একটু কম এবং কুসুম গরম দুধ অবশ্যই কিন্তু কুসুম গরম দুধ ব্যবহার করবেন খুব বেশি গরম দুধ কিন্তু এখানে দিতে যাবেন না তা না হলে কিন্তু আপনার ইস্টা অ্যাক্টিভ হবে না পানিটা ঠিক এমন গরম হতে হবে যাতে আপনি আঙুলটা ডুবিয়ে রাখতে পারেন ঠিক ওই রকম এখানে আমি দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পানিও ব্যবহার করতে পারেন তবে ব্রেড জাতীয় খাবারে দুধ ব্যবহার করলে ব্রেড থেকে খুব সুন্দর একটা স্মেল আসে এখন এগুলোকে আমি একটু সময় নিয়ে প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে হাত দিয়ে এই আটার দোটাকে খুব ভালোভাবে মথে নেব মনে রাখবেন এই আটার দোটাকে মথে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যতটা সময় নিয়ে আপনি আটার দোটাকে মথে নেবেন আপনাদের বেডটা ততটাই পারফেক্ট হবে খেতেও অনেক ভালো লাগবে এবং সফট হবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আমার আটার দোটাকে কিন্তু খুব ভালোভাবে দশ মিনিটের মতো সময় নিয়ে মথে নিয়েছি এখন এর উপরে আমি কিছু তেল ব্রাশ করে দেব হাত দিয়ে এতে করে এটা যখন আমি রেস্টে রাখবো উপরে আর ড্রাই হয়ে যাবে না এখন তেলটা ব্রাশ করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কোনো গরম জায়গায় রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য ফিরে আসছি এক থেকে দেড় ঘন্টা পর ইস্টের যে কোনো খাবারই দুই ঘন্টার বেশি কখনোই অ্যাক্টিভ করার জন্য রেখে দেবেন না তখন কিন্তু দুই ঘন্টা পার হয়ে গেলে ব্রেড থেকে কিন্তু ইস্টের খুব বাজে একটা স্মেল আসে প্রায় দেড় ঘন্টা পর আমার দোটা দেখতেই পারছেন অ্যাক্টিভ হয়ে গেছে এখন এটাকে আমি একটু চাপ দিয়ে ভেতরের বাতাসটাকে আমি একটু বের করে নেব খুব বেশি এখন এখানে মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু বাতাসটা বের করে নিলেই হবে বাতাসটা বের করা হয়ে গেলে এই আটার দোটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নেব আজকের এই ব্রেড দোটা আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে চারটা বা পাঁচটা ভাগে ভাগ করে নেবেন আজকের এই বাটার বনগুলো যে ট্রেতে আমি বেকিং করব ওগুলো আমার সেই হাঁড়ির মাপেয় একদম পারফেক্ট যে বড় যে বেকিং ট্রেটা আছে আমার ওটা আমার ওই হাঁড়ির মধ্যে জায়গা হচ্ছে না যার কারণে আমি একটু বড় বড় করে এই বাটার বনগুলো বানাচ্ছি আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পারছেন যথেষ্ট বড় হবে আমার বাটার বনগুলো আপনাদের যদি বড় হাঁড়ি থাকে তাহলে আপনারা বড়ো কোনো বেকিং ট্রেতে নিয়ে চারটা বা পাঁচটা বাটার বন অশয় বানাতে পারবেন এখন একটা করে আটার ডো নিয়ে ভিডিওতে দেখানোর নিয়ম অনুসারে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা একটা লেচি করে নেবেন যদি প্রয়োজন হয় একটু আটা ছড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আমার এখানে আটা লাগছে না যার কারণে আমি নিচ্ছি না আপনাদের যদি লাগে সেক্ষেত্রে একটু আটাও আপনারা কিন্তু ছড়িয়ে নিতে পারেন এখন এটাকে হাত দিয়ে ঠিক এভাবে বেলে বেলে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা একটা লেচি করে নেব ভিডিওতে দেখার নিয়ম অনুসারে আপনারাও ঠিক একইভাবে এই সেম কাজটি করে নেবেন লেচিটা করা হয়ে গেলে নিচের দুটো সাইড খুব ভালোভাবে ভিডিওতে দেখার নিয়ম অনুসারে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে ওই সাইডটাকে উপরের অংশের সাথে মিলিয়ে দেবেন বা ভিডিওতে দেখার নিয়ম অনুসারে আপনারাও ঠিক এই একইভাবে বাটার বনটাকে বানিয়ে নেবেন আমার বাটার বনটা কিন্তু বানানো হয়ে গেছে এই একই নিয়মে বাকি যে দুটো আটার দো আছে ওটাকেও ঠিক এই একইভাবে আমি বাটার বনের শেপ দিয়ে বানিয়ে নেব আপনারা ক্রাইন্ডলি ভিডিওটা ভালো করে ফলো করে এই বাটার বনটা বানিয়ে নেবেন বানিয়ে সাথে সাথে আমি বেকিং টের মধ্যে নিয়ে নিয়েছি নিচে কিন্তু একটা বেকিং পেপারও বিছিয়ে দিয়েছি বেকিং পেপার না থাকলে কোনো সমস্যা নেই যে কোনো ধরনের লেখালেখির যে কাগজ আছে ওটাও কিন্তু বিছিয়ে নিতে পারবেন আরেকটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আগের ওই একই নিয়মে কিন্তু এই বাটার বনটাও বানিয়ে নেব প্রথমে লেচি করে নেব লেচিটা করে নিচের দুটো অংশ ভালোভাবে পেঁচিয়ে দেব পেঁচিয়ে দিয়ে উপরের অংশের সাথে লাগিয়ে দেব। অথবা নিচের অংশটা পেঁচানো হয়ে গেলে উপরের অংশটা টান দিয়ে নিচের অংশ লাগাতে পারেন একই কথা যেভাবে করবেন একই সে আসবে আমার বাটার বনগুলো বানানো হয়ে গেছে এটাকে আমি বানিয়ে সাথে সাথে বেকিং ট্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটু রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য যাতে এগুলো আরও একবার ফুলে ডাবল হতে পারে দেখতেই পারছেন আমি কিন্তু বারবার একটু চেপে চেপে লম্বাটে একটা শেপ দিচ্ছি আপনারা কিন্তু ঠিক এই কাজটাই করবেন ফিরে আসছি বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিট পর দেখতেই পারছেন আমার বাটার বনগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আমার বেকিং ট্রেটা ছোট হওয়ার কারণে কিন্তু ঠিক ভালোভাবে আমি শেপ দিতে পারিনি আমার বাটার বনগুলোর আপনাদের কাছে যদি বড় ট্রে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বড় ট্রেটা ব্যবহার করবেন হাড়ির কারণে কিন্তু বড় ট্রেটা আমি ব্যবহার করতে পারলাম না যাই হোক এখন এগুলোর উপরে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি সব সময় চোলাতে কোনো ব্রেড যদি বেক করতে চান সেক্ষেত্রে অবশ্যই ডিমের কুসুমটা ব্যবহার করবেন তাহলে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে এই ব্রেডের উপর থেকে অনেকে বলে দুধ ব্যবহার করতে কখনই না দুধ ব্যবহার করবেন না দুধ ব্যবহার করলে কিন্তু উপরেই সুন্দর ব্রাউন কালারটা কিন্তু কখনোই চলাতে আসে না আমি জানি না ওই আপোরা কিভাবে আনে ওটা ওই আপোরাই বলতে পারবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনারা ডিমের কুসুমটা ব্যবহার করবেন এতে করে দেখবেন আপনাদের ব্রেড থেকে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে যাই হোক ডিমের কুসুমটা ব্রাশ করা হয়ে গেলে এগুলোকে আমি সরাসরি নিয়ে যাব চুলাতে বেক করার জন্য এই জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে আমি দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি প্যানের উপরে যে ঢাকনার ছিদ্রটা আছে ওটা কিন্তু একটা টিস্যু সাহায্যে বন্ধ করে দিয়েছি ভেতরে একটা স্ট্যান্ড দিয়েছি এখন সেই স্ট্যান্ডের উপর আমি ব্রেডের ট্রেটা দিয়ে দেব দিয়ে ঢাকনাটা দিয়ে এটার চুলা রাসটাকে আমি লোতে রেখে ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত বেক করে নেব। এর চেয়েতে বেশি বেক করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবং চুলা আসটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে ফিরে আসছে আমার ব্রেডটা বেক হয়ে যাওয়ার পর ফিরে আসলাম ঠিক পনেরো মিনিট পর ঢাকনাটা আমি এখান তুলে ফেলছি ওয়াও দেখতেই পারছেন আমার ব্রেডটা কী সুন্দরভাবে বেক হয়ে গেছে এবং উপরে কিন্তু খুব সুন্দর একটা পারফেক্ট ব্রাউন কালারও চলে এসেছে এখন এগুলোকে আমি চুরো থেকে নামিয়ে নেব নামিয়ে সাথে সাথে ব্রেডের উপরে আমি একটা ব্রাশের সাহায্যে সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে আপনার ব্রেডটা উপরে আর ড্রাই হবে না আর ঠিক বেকারির মতো উপরে এটি চকচক করবে তেল তেল লাগবে তেলটা ব্রাশ করে দিয়ে এটাকে একটা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দেব। যতক্ষণ পর্যন্ত আমার ব্রেডটা ঠান্ডা হয়ে না আসছে অবশ্যই কিন্তু কাপড় দিয়ে ঢেকে রাখবেন এতে করে কিন্তু আপনার ব্রেডটা সফট থাকবে যাই হোক ব্রেডটা ঠান্ডা হতে হতে এদিকে আমি আপনাদেরকে বাটার ক্রিমটা তৈরি করে দেখাচ্ছি যা কিনা আমি পরবর্তীতে এই বাটার বনের মধ্যে ব্যবহার করব। এই জন্য এখানে আমি একশো গ্রাম বাটার নিয়েছি এখন এই বাটারটাকে আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে বা কোনো স্প্যাচুলার সাহায্যে বাটার ক্রিমটা এখন তৈরি করে নেব আজকের এই বাটার ক্রিমটা তৈরি করতে কিন্তু আমি কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি এক টেবিল চামচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কন্ডেন্স মিল্ক পাউডার চিনি বা আইসিং সুগারও কিন্তু ব্যবহার করতে পারবেন এখন এটাকে ভালোভাবে বিট করে নিয়ে আমি বাটার ক্রিম তৈরি করে নিচ্ছি আমার বাটার ক্রিমটা তৈরি করা হয়ে গেছে এদিকে আমার বাটার বনগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এখনকার ছুরির সাহায্যে বাটার বনগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নেব কেটে আমি আমার পছন্দ অনুযায়ী বাটার এর মধ্যে আমি স্প্রেড করে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাটারটা কম বেশি করে নিতে পারেন বাটারটা স্প্রেড করা হয়ে গেলেই কিন্তু আমার আজকের এই বেকারির সাথে বাটার বনটা কিন্তু তৈরি বাটার বনটা কাটার পর কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন যে ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে এবং দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে হয়েছে এই বাটার বনটা খেতে অনেক অনেক মজার ভেতরে ট্রাস্টমি না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে এই বাটার বনটা যে কতটা টেস্টি বিশেষ করে বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ হবে ওদের টিফিনে দিলে কিন্তু ওরা অনেক পছন্দ করবে একটা বাটার বন কিন্তু অলরেডি গায়েব হয়ে গেছে আমার ছেলে নিয়ে দিয়েছে দৌড় যাই হোক আমার আজকের এই বাটার বনের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার যে বেল আইকনটি আছে ওটা কিন্তু ক্লিক করে দেবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ